কুড়িগ্রামে হরিজন সম্প্রদায়ের বিয়ের অনুষ্ঠানে ছুরিকাঘাতে রাহুল নামে এক যুবক খুন হয়েছেন। পুলিশ জানায়, রোববার রাতে বরপক্ষ গাইবান্ধা থেকে কুড়িগ্রাম শহরের পুরাতন রেল স্টেশন পাড়া এলাকার সুমন বাস্করের বাড়িতে আসে। আজ সকালে বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল, এ সময় দুই পক্ষের বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে বেশ কয়েকজন আহত হয়। এক পর্যায়ে রাহুল নামে এক যুবককে ছুরি দিয়ে আঘাত করে আরেক যুবক। হাসপাতালে নেওয়ার পর মারা যায় সে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।